যে করেছে তার চাইতে বড় সাজা হওয়া উচিত। যারা যারা এই কাজের সঙ্গে তথ্য গোপনের সঙ্গে যুক্ত আছে, আগে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। ফাঁসি কাটে নয়, এদের ওই ফায়ারিং স্কোয়াডে নিয়ে এদেরকে গুলি করে মারা উচিত, তবে আজকে অন্য কোনো হবে না। নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন, নিরপেক্ষতা বজায় রাখুন, মানুষের কাছে সম্মান পাবেন, বিজেপির কাছে সম্মান পাবেন। আর যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, তাহলে কয়েকদিন আগে আমরা দেখলাম এক ট্রাফিক পুলিশ কলকাতার উপকণ্ঠে একজন ব্যক্তিকে ধরে, ট্রাফিক পুলিশ ঠিক নয়, অ্যাকচুয়ালি উনি সিভিক ভলেন্টিয়ার, ধরে তার কাছ থেকে টাকা পয়সা চেয়েছে বা কিছু দিতে রাজি হয়নি, তাকে ধরে মেরেছে। পাড়ার লোক সবাই মিলে এসে ঘিরে ধরে সেই সিভিক ভলেন্টিয়ারকে তেরে মেরে ডান্ডা করে দিয়ে ঠান্ডা ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। পাড়ার লোক দিচ্ছে, গ্রামের লোক দিচ্ছে। আপনারাও যদি নিরপেক্ষতা বজায় রাখেন, বাংলার মানুষ আপনাদেরকে সম্মান করবে, স্যালুট করবে। নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ, সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে। আরজি করের ঘটনা নিয়ে যখন গোটা দেশ উত্তাল, ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নেমেছে শুধুমাত্র সুবিচারের আশায়, সেই সময় অভূতপূর্বভাবে শাসক দলের পক্ষ থেকেও বিচার চেয়ে পথে নেমেছেন বেশ কিছু মানুষ। এ ব্যাপারে আমরা শুনলাম বিজেপির পক্ষ থেকে সব থেকে জনপ্রিয় নেতা জগন্নাথ সরকার কি বলছেন, এবং সেই সঙ্গে আমরা শুনলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন। চলুন এবার শুনে আসি রাজ্য সম্পাদক বিজেপি এসসি মোর্চা এবং রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি এ বিষয়ে কি বলছেন। বর্তমান সরকারের বিরুদ্ধেই তো এই আন্দোলন হচ্ছে, আজকে আরজিকর নিয়ে যে আন্দোলনটা হচ্ছে এটা কিন্তু বর্তমান সরকার, যে তৃণমূল সরকার আছে সেই সরকারের বিরুদ্ধেই হচ্ছে। সরকার থেকে আঙুল তুলেছে তার জাস্টিস চেয়ে। তো আজকে আপনি বলছেন যে সরকার, টিএমসি সরকার, তারাও আন্দোলন করছে যে এই আরজিকর ঘটনায় জাস্টিস চাই। আরজিকরের দোষীদের ফাঁসি হলো না কেন? বিজেপি চাপ দাও, রক্তক্ষয়ী বিজেপি দেশ থেকে দূরান্ত। এই নারকীয় ঘটনার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেনি, তো এই সমস্ত বিজেপি সরকার দেশ থেকে দূরান্ত। এর দোষীদের ফাঁসি দেওয়ার পিছনে যারা আড়াল করছে, বিজেপি সরকার দূরান্ত। আরজিকর কাণ্ডের বিচার হয়নি কেন? বিজেপি চাপ দাও, আরজিকর কাণ্ডের বিজেপি তুমি চাপ দাও। আমাদের বর্তমান রাজ্যে আমরা বাস করছি, ইহলোকে বাস করছি না, আমরা অন্য কোথাও চলে গেছি। মানে একটা কথা বলে না, আপনারা মানে সারা সবাই জানে যে রাবণের রামায়ণে রাবণ সীতাকে হরণ করেছিল, যেটা একটা বাচ্চা বলতেও জানে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সীতাকে কে হরণ করেছিল, যে রাবণ হরণ করেছিল। এবার সেই রাবণ যদি রাস্তায় বেরিয়ে বলে সীতাকে, সীতার হরণকারীকে হরণকারীর শাস্তি চাই, রাবণ বেরিয়েছে এবং রাবণের পিছনে দেখে তার দলদাস বেরিয়েছে, চটিচাটা বেরিয়েছে, তাহলে কি বলবো? যে রাবণ সবাই তো কোশ্চেন করবে, বাচ্চা করবে, বলছে দেখুন রাবণ তো সীতাকে হরণ করেছিল, তো রাবণ কেন এবার বেরিয়েছে, এই তার হরণকারীর শাস্তি চাই। এখানে মানে সেই রকম একটা সৃষ্টি হয়ে গেছে। আমিও বুঝতে পারছি না যে কী হচ্ছে রাজ্যে। আজকে যেই সরকারের এগেনস্টে আঙুল তুলছে সারা রাজ্যের মানুষ, ছাত্র সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট থেকে আরম্ভ করে সমস্ত স্তরের মানুষরা, যে স্কুলের ছাত্রছাত্রী ছোটো ছোটো, তারাও আন্দোলন করছে আজকে। তো সেখানে মানে আজকে মনে হচ্ছে যে রাবণ মানে রাবণ কি তারা কি পাগল হয়ে গেল? আমার তো মনে হচ্ছে রাবণ তারা বোধহয় পাগল হয়ে গেছে। হয়তো অন্যান্য মানুষরা বলবে, যে কেউ যদি বলে যে সীতার হরণকারীর শাস্তি চাই, রাবণ আন্দোলন করছে, দশটা মাথা নিয়ে আন্দোলন করছে, আর তার পিছনে তো রাবণের সে সুরকোনাকা ভাইয়ের মতো, বোনের মতো অনেকে হয়তো আছে, তাহলে হয়তো মানুষ বলবে, সাধারণ মানুষ বলে রাবণ বোধহয় পাগল হয়ে গেছে মনে হচ্ছে, এবং তার পিছনে যারা আছে তারাও বোধহয় পাগল হয়ে গেছে। এই হচ্ছে রাজ্যের এখন বর্তমান পরিস্থিতি।